ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। এখন গুড মর্নিং আর বলা চলে, প্রায় মানে 11:15 বেজে গেছে। সকাল থেকে ব্লগ শুরু করব কি, আজকে থেকে আমার শুরু হয়েছে এই জিনিসটা, আমি কন্টিনিউ এখন করব। দেখা যাক কতদিন আমি মানে রাখতে পারি। আমি তো খাওয়া দাওয়া সেভাবেই মিনিমাম যতটুকু পরিমাণের খাওয়া, আমাকে দেখে তোমরা হয়তো ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো জানি না, আমি যথেষ্ট মানে ওভার ওয়েটের খুব প্রবলেম। তো আমি সকাল থেকে লেবু জল খেয়েছি, একটু এক্সারসাইজ করেছি এই সমস্ত মেয়েকে নিয়ে। তো ব্লগ শুরু করব কি, বর বলছে অফিস যাব, তাড়াতাড়ি ভাত রান্না করো। তো রান্না বসিয়েছি, আসতে আর পারছি না। তোমাদের সামনে যে ব্লগটা আমি এন্ট্রি দিয়ে শুরু করব সেটা আমার হচ্ছে না। তো রান্না শেষ হয়ে গেছে, বেডরুম পুরো ঝাড়ু দিয়ে নিয়েছি, বেডশিটও গোছানো হয়ে গেছে, আর মেয়ে এখন খাচ্ছে, বড় খেয়ে অফিস চলে গেল। আর আমি এখন দুপুরে শুধু এক কাপ মতো ভাত খাবো, ওই জন্য এখন কিছু খাবো না, তো দুপুরেই খাবো। আর মেয়েকে দিব বিকেলের দিকে, মানে আজকে আবার ড্রয়িং আছে, মেয়েকে বিকেলের থেকে নিয়ে এসে আমাকে মুড়ি দিব। তো আমাদের এইসবই শুরু হবে এখন। তো মিষ্টি খাওয়া সমস্ত কিছু, কোনো তেল জাতীয় কিছু জিনিস, ভাজা, এই সমস্ত আর কি, সব সমস্ত কিছু বন্ধ করার চেষ্টা করব। আর সকালে গরম জল, খালি পেটে লেবু জল, দেখি কতদিন থাকতে পারছি। মেয়েও তাই একই অবস্থা, মেয়েরও সে একই অবস্থা, মেয়েও মোটা হয়ে যাচ্ছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। দেখা যাক কী কী করতে পারি। রান্নাটা শেষ করে নিয়েছি, এখন কাজ ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর যে কাজটুকু আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। একই কাজ মানে রেগুলার যেগুলো কাজগুলো আর করি সেইগুলোই দেখাবো। আমার লাইফস্টাইল যা মানে যেটাই করছি, যা করছি সেটাই তোমাদেরকে তুলে দেখাচ্ছি। চলো দেখতে থাকো বন্ধুরা। রান্না শেষ হয়ে গেছে, রান্না শেষ করে নিয়ে এখন চলে আসলাম থালাবাটি ধুয়ে নিতে। তো এই যে সিঙ্কে কতগুলো থালাবাটি জমেছে, এগুলো সমস্তগুলো ধুয়ে নিব। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা চরম বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি। আমি ওদিকে থালাবাটি ধুচ্ছিলাম আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ছেড়ে গেল, আবার বৃষ্টি আসবে, মানে আসছে আর ছেড়ে যাচ্ছে, আসছে আর ছেড়ে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখন ছেড়ে গেল। থালা ধুচ্ছিলাম, আমি থালা ধুচ্ছিলাম আর এখানে দেখছি বৃষ্টি শুরু হয়েছে। আর এগুলো বাবার বাড়ি থেকে, ওখানে গাছ, ফুলের গাছগুলো এনেছি। তো দেখা যাক, এ গাছ এমনি হয়ে যায়, আরও গাছ লাগাবো সমস্ত ছাদটাতে। এই তিনটে এখন আছে, আরও লাগাতে হবে, প্রচুর মাটির দরকার, মাটি ছাড়া কিছু হবে না। তো চলো আমার কাজ করে, এদিকে বৃষ্টি হচ্ছে। আর এই যে এনাকে দিয়েছি লিখতে পড়তে, তাই এনার তো এই অবস্থা। এই যে হয়নি এখনো, হ্যাঁ হয়ে গেছে, সব সব হয়ে গেল এত তাড়াতাড়ি। দেখি এখন বৃষ্টিটা কমে গেছে, আর দেখতে পেলে আমি থালাবাটি তো ধুয়ে নিলাম, এখন কিচেনটা ক্লিন করে নেবো। আর মেয়ে কী করলো দেখলে তোমরা, মেয়ে কী করছে। উপরে সমস্তটা পরিষ্কার করা হলো, কিচেনের এখন এই মেঝেগুলো পরিষ্কার করব। আর আমি বসে আছি, তো এত জল পড়েছে নিচে, তোমরা তো দেখলে কতগুলো থালাবাটি ছিল, সমস্তটাই পরিষ্কার করতে গিয়ে এত জল পড়েছে, এত জল পড়েছে যে চারিদিকে ভেসে যাওয়ার মতোই। জায়গাটা ছোটো বেসিনের ওখানে, ওই জন্যই জলটা বেশি পড়ে, যখনই থালাবাটি একটু বেশি হয়ে যায় না তখন জলটা পড়তে শুরু করে। তো সমস্তটা এখন দেখো কিচেনটা ক্লিন করে নিচ্ছি,
আর আমি ছিলাম না, তোমরা জানোই বাবার বাড়িতেই ছিলাম। তো পরের দিন এসে এসে সেদিনকেই আমি এসে এসে আমি কিচেনটা ডিপ ক্লিন করেছি। কিচেনটা যা পিঁপড়ে ছিল ভর্তি। তো বন্ধুরা, এই যে আমি চলে আসলাম আমার বেডরুমে ক্লিন করতে, আর বেডরুমে মেয়ে তো আছে খাটের মধ্যে, আর মেয়ের তো কোথাও জায়গা হয় না, মানে আমাকে ছাড়া। ওই যে বললাম বাবার বাড়িতে গিয়েছি, গিয়ে ওখান থেকে দুদিন থাকা হয়েছে, তো আমি পাপার কাছে যাব, পাপার কাছে যাবো, মানে আমাকে আর ওর পাপাকে দুজনকেই চাই। অনেকের বাচ্চাকে দেখে না মানে নিজেরই একটা কেমন লাগে, সময় সময় এত মানে মনে হয় যে ভাগ্যটাই খারাপ আমার। দেখো না সব সময় পিছনেই থাকে, আমাদের সাথে ছাড়াও থাকে না, অন্য জায়গায় কোথাও একা থাকবে সেটা করবে না। সবার বাচ্চাকে দেখি আমার নিজের বাচ্চার কথা মনে হয়, কেন আমাদের ভাগ্য সত্যিই খারাপ থাকে, মানে বাচ্চারা মা বাবা ছাড়া থাকে না এরকম খুব কমই আছে, মা বাবা ছাড়া থাকতে পারে অনেকেই, কিন্তু আমার মেয়ে সেরকম না। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো আমার জানোই, একটাই আমার টেনশন এখন, মানে স্কুলে গেলেও দাঁড়িয়ে থাকতে হয়, এইটাই সমস্যা। তো দেখা যাক কতদিনে কতদিন পরিবর্তন হতে পারে ও, ওই জন্য আমার টেনশন। যদি যেটা আমার একটা লাইফে কিছু মানে করার চেষ্টা হয়, করার ইচ্ছে থাকে, ওকে নিয়ে আমার টেনশন হয়ে যায়। দেখা যাক আমার একটা মানে আছে কিছু করার মতো, তো ওটা যদি হয়ে যায় সাকসেস, তো মেয়েকে যে কোথায় রেখে যাব ওটা এখন ভাবছি। যদি লাইফের খবরটা সবচেয়ে যদি ভালো হয় তোমাদেরকে আগে জানাবো। এখন চলে আসলাম, স্নান টান সেরে সমস্ত তোমাদেরকে বললামই একটু আগে যে ওয়াশিং করার জন্য অনেক শার্পে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বৃষ্টি হচ্ছে কি করার আছে, তো শোকাবে না মনে হয়। তো দেখছি বৃষ্টিটা ছেড়েছে, এখন হাওয়া দিচ্ছে, দেখা যাক কতক্ষণে বৃষ্টিটা আমার মানে হাওয়াতে জামা কাপড় শোকাই, হয়তো আজকে আর শোকাবে না, যা পরিস্থিতি রোদ না দেখা দিলে কি শোকায় জিনিসপত্র। এই যে সমস্তটাই আমি মেরে দিয়েছি, এপাশে ওপাশে সমস্তটা জায়গায় আছে, ছিলাম না অনেকগুলো জমা পড়েছে, সেগুলো ওয়াশিং করছি, যেদিনকে ক্লিন করি সেদিনকে ওয়াশিংও করা হয় না, মানে আমি এভাবেই করি। আর মেয়েকে নিয়ে ইভিনিংয়ে চলে এসেছি, এই যে রাস্তায় যাচ্ছি এখন ড্রয়িংয়ে, ড্রয়িং আছে তো এখন যাচ্ছি ওকে নিয়ে এখন ড্রয়িং করাতে। ওই যে ডিউটি পিছন ছাড়ে না, এখন যে রেখে চলে আসবো 10 মিনিটের রাস্তা, এই 2 মিনিটের রাস্তা রেখে যে আমি বাড়ি চলে আসবো সেটা উপায় নেই, ওই থাকতেই হবে, ডিউটি ডিউটি পালন করতেই হবে। এখন ও ড্রয়িং করবে আর আমাকে বসে থাকতে হবে, যেখানেই যাই এই ডিউটি ডিউটিটা আছেই। তো চলো বন্ধুরা, এইটুকুই আজকে ইভিনিং থেকেই শেষ করলাম ব্লগটা, ইভিনিং বলতে সন্ধ্যা এখন। এই যে মেয়ে দেখো গোলাপটা এঁকেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আরও আছে, সবাই আঁকছে, দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে ঘুরিয়ে। তো এখান থেকে আমি শেষ করছি, যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দিব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আমি এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এইটুকু মানে রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করিনি, ভুলেই গেছি, আমার এটাই হয় মানে ভুলে যাই। তো এই যে সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবাই এঁকেছে, আঁকছে এ সাইডে এ সাইডে সমস্ত জায়গায়, দেখো পুরো ভর্তি, দারুণ দারুণ ছবি আঁকে, মানে আমার মেয়েদের বয়সেই সমস্ত সব বাচ্চারা দারুণ দারুণ আঁকতে পারে। চলো টাটা।